আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকজনকে যুক্ত করি। আরিফ, আরিফ আপনাকে যুক্ত করা হয়েছে। আরিফ আপনি বলেন তাহলে। ভাই ভালো আছেন? ভাই হ্যাঁ, ভালো আছি মোটামুটি, বলেন তাহলে। আমার আমার কথা শোনা যাচ্ছে? ভাই হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে পরিষ্কার। ভাই আমার বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে যেটা হলো যে কাদিয়ানি এবং সুন্নিদের মধ্যে যে একটা যে মারা গিয়া যে হলো সহিংস একটা ঘটনা হলো, আমার এটা বিষয়ে কিছু জানবার চাই আপনার কাছে। হ্যাঁ বলেন, কি জানবার চান? এটা জানবার চাই যদি কেউ কোন সুন্নি মুসলমান যদি ইরাকে যায় তাহলে কি তাদের এইভাবে ধর্ম পালন করতে দিব? ইরাকের কথা বললেন না, ইরানের কথা বললেন? ইরাক ইরাক বা হচ্ছে ইরাক সুন্নি, ইরাক ইরান হচ্ছে সুন্নি অধ্যুষিত, আর ইরান হচ্ছে শিয়া অধ্যুষিত। অধ্যুষিত, কিন্তু যদি কেউ ইরানে যায় তাহলে কি এইভাবে ধর্ম পালন করতে দিব কোন সুন্নি মুসলমান? না, মারামারি করবে, হবে আর কি, কিছু মারামারি হবে সুন্নিদের, তাহলে শিয়াদের সুন্নি সাথে মারামারি হবে। তাহলে যারা সুন্নি তারা এই জিনিসটা বোঝে না কি জানো, যে ধর্ম হ্যাঁ, নিয়ে এত মারামারি। এটা তো কোনো ধর্মের মানুষই আসলে বোঝে না। কিছুদিন আগে আমরা দেখেছি যে সৌদি আরবে একটা শিয়া হজ করতে গেছিল, একটা শিয়া ফ্যামিলি, সেখানে ড্রাইভার করছে কি একটা বাচ্চাকে, হ্যাঁ, গাড়ির পিছনে, মানে ট্যাক্সিতে একটা মা এবং বাচ্চা উঠছিল, তারা ছিল শিয়া। এখন তারা ওইখান থেকে মানে সুরা পড়তেছিল, কিন্তু শিয়াদের সুরা তো একটু সেটার সাথে আলীর নাম যুক্ত থাকে, সেটা পড়তেছিল। তখন ড্রাইভার যখন এটা শুনছে, ড্রাইভার হচ্ছে সুন্নি, সৌদি আরবের সুন্নি মুসলমান, সে করছে কি ট্যাক্সিটা থামাইছে, থামায় তারপরে গাড়ির জানলার গাড়ি থেকে নামতে বলছে মা আর বাচ্চাকে, বলছে তোদের নিব না। তখন ও মা আর বাচ্চা বলছে না, আমাদের, আপনি ট্যাক্সি ইয়া করছি, ভাড়া করছি, আপনি আমাদেরকে হোটেলে নামায় দিয়ে আসেন। তখন সে ড্রাইভার করছে কি কাঁচ, মানে ঘুষি মেরে কাঁচ ভেঙে ফেলছে গাড়ির, কাঁচ ভেঙে তারপরে সেই বাচ্চাটাকে টেনে বের করছে সেই জানলা দিয়ে। এখন এই কাঁচের যে টুকরাগুলো ছিল জানলাতে, সেই কাঁচের টুকরাতে বাচ্চাটার মাথাটা একেবারে দুই ভাগ হয়ে গেছে। হ্যাঁ, টানতে টানাটা টানা হেঁচড়া করছে, মাটাও পিছন থেকে টানতেছিল, তখন ওই যে ড্রাইভারও সামনে থেকে টানতেছে, টানা হেঁচড়াতে মাথাটা দুই ভাগ হয়ে গেছে। হ্যাঁ, মাথাটা কেটে গেছে বাচ্চাটার। এজন্য আমার এটা এটার কারণ হচ্ছে, এটার কারণটা হচ্ছে ড্রাইভার ছিল সুন্নি আর পিছনে ছিল শিয়া, এবং শিয়া সুন্নিদের যে দ্বন্দ্ব একই ধর্মের, কিন্তু কিন্তু মানে শিয়ারা ওই আবু বকর, ওমর, ওসমান এদেরকে ইয়া মনে করে, কাফের মানে মনে খলিফা করে, মনে করে না আর কি। খলিফা মনে করে না, কাফের, সরাসরি কাফের মনে করে। আর সুন্নিরা মনে করে যে ওরা হচ্ছে খলিফা। হ্যাঁ, এই ভাই দ্বন্দ্বের কারণে গুতাগুতি মারামারি, শুধু যে এই দ্বন্দ্বের কারণে গুতাগুতি মারামারি না, সেটাই না, বাংলাদেশে এমন কি মহানবীর পেশাব পায়খানা পবিত্র নাকি অপবিত্র? হ্যাঁ, এক হুজুরে কইছে মহানবীর পেশাব পায়খানা পবিত্র, আরেক হুজুরে কইছে অপবিত্র, পেশাব পায়খানা অপবিত্র হইতে পারে না। এই দুই গ্রামবাসী মানে দুই গ্রামে দুই হুজুরে ওয়াচ করছে, এক হুজুরে কইতেছে অপবিত্র, আরেক হুজুরে কইতেছে অপবিত্র। হ্যাঁ, এক হুজুরে কয় ওইটা খাইলে নবীর পেশাব পায়খানা খাইলে কোনো সমস্যা নেই, পবিত্র, আরেক হুজুরে কইছে যে না, পেশাব পায়খানা খাওয়ান যাবো না, হ্যাঁ, এটা মানে হারাম। তখন দুই গ্রামের মানে লোকজন বাঁশ বাস নিয়ে দুই গ্রাম দুই গ্রামে আক্রমণ করছে। এই মাথা ফাটাফাটিতে 8 জন নিহত, কয়েকজন নিহত হয়েছে, 8 জন, 8 জন না 16 জন যেন আহত হয়েছে, হ্যাঁ, কয়েকজন মারাও গেছে। তো এই যে নবীর পেশাব পায়খানা পবিত্র নাকি অপবিত্র, এটা নিয়েও যে দলের ভিতরে মারামারি হয়, সেখানে তো এটা তো অনেক বড় ইস্যু। হ্যাঁ, ওমর মানে ওসমান আবু বকর এরা খলিফা নাকি খলিফা না, এটা তো অনেক বিরাট ইস্যু, যেখানে নবীর পেশাব পবিত্র নাকি অপবিত্র এটা নিয়ে কোপাকুপি হয়ে যায়। এখন ধর্মটাই তো মানে ধর্মটাই তো নির্ভর করে আছে কোপাকুপির উপরে, পুরা ধর্মটাই তো কোপাকুপির ধর্ম। এখন এই কোপাকুপির ধর্মে তো কোপাকুপি হবে, এমনকি নবীর আমলেও তো, নবীর পরে পরবর্তীতেই তো কোপাকুপি শুরু হয়েছে। এই যে খলিফারা, খলিফারা মরছে কিভাবে, আলী মরছে কিভাবে, হাসান হোসেন মরছে কিভাবে, ফাতিমা মরছে কিভাবে, ফাতিমা মরছে যে যদিও শিয়ারা বলে যে মানে ওমর লোক পাঠাইছিল ফাতিমার পেটে, ফাতিমা ছিল প্রেগনেন্ট সেই সময় নাকি, পেটের উপরে লাথি মারছে, হ্যাঁ, লাথি মাইরা তারপরে সেটা সেই বাচ্চা নাকি ইয়া হয়ে গেছে, গর্ভপাত হয়ে গেছে, এবং সেই এসে নাকি ফাতিমা মারা গেছে। এবার রাতের বেলা আলী নাকি সেই মানে লাশ গিয়ে কবর দিয়ে ফেলছে, হ্যাঁ, যেন লোকজন জানাজানি না হয়, রাতের ভিতরেই, রাতে রাতে সেটাকে জানাজা টানাজা দিয়ে কবর টবর দিয়ে ফেলছে রাতের ভিতরেই। এন্ড এই সমস্ত জিনিসপত্র তো মানে সেই শুরু থেকেই আছে, এগুলো তো আর মানে নতুন গজায় নেই, এটা এই ধর্মের ভিতরে তো কোপাকুপি সেই শুরু নবী মোহাম্মদের আমল থেকেই কোপাকুপি, মানে এটা দিয়ে এটা তো কোপাকুপি হবেই, এটাই তো স্বাভাবিক। জি ভাই, এটা কি মানে কোরআন শরীফের মধ্যে আবার তিন মানে তিন তিনটাতে ভাগ আছে, এটার মধ্যেও কি আবার কোনো ইয়ে আছে নাকি, ভাগ আছে নাকি, নাকি কোরআন শরীফ শুধু একটাই? না না, শিয়ারাদের, শিয়াদের শিয়ারা মনে করে আলীর কাছে একটা কোরআন ছিল, সেই কোরআনটা নিয়ে আলী মানে পরবর্তীতে সেই কোরআনটা এক সময় আবার আসবে, হ্যাঁ, একটা গুহার ভিতরে 12 ইমাম আসবে, সেই 12 ইমামের যে শিয়া দল তারা মনে করে যে সেই মূল কোরআনটা আলীর কাছে ছিল। এগুলো নিয়ে অনেক মানে জটিলতা আছে, এগুলো নিয়ে আপনি একটা লেখা আছে আমার কোরআন সংকলন, সংকলন এবং পরিমার্জনের ইতিহাস, এই লেখাটা পড়েন, এটা লেখাটার ভিতরে পাবেন এগুলো। তাহলে ভাই আমার প্রশ্নটা দেখতেছে, তাহলে এখানে বাংলাদেশ সরকারের তো কোনো আমি ইয়ে দেখতেছিলাম, কি জানো কিছুদিন আগে আমি এনায়েতুল্লাহ আব্বাসের একটা ভিডিও দেখছিলাম, তো উনি ডাইরেক্ট ঘোষণা দিল যে আমি যদি যেতে না, আমি যাওয়ার চেষ্টা করবো ওই জায়গার ইয়ে করতে, যদি আমি যেতে না পারি তাহলে আমরা সবাই যা ওখানে যা হাজির হবো। তাহলে তো এগুলো তো নিজে উস্কে দিচ্ছে, আর বাংলাদেশের সংবিধান তো এই কথা বলতেছে না, বাংলাদেশের সংবিধান যে কথা বলতেছে যে সবার জন্য যে যা ধর্ম মানতে চায় সে সে ধর্মই মানতে পারবো, কিন্তু অবশ্যই অবশ্যই সরকারও তো এখানে অবশ্যই এটা প্রশ্নবিদ্ধ হয়ে থাকতেছে। অবশ্যই এটা আন্তর্জাতিক মানে মানবাধিকার সনদে এই জিনিসটা বলা আছে যে প্রত্যেকে তার
সে যেটা বিশ্বাস করতে চায়, সে যেটা বিশ্বাস করে সেটা সে নির্বিঘ্নে যেন বিশ্বাস করতে পারে, এই বিষয়ে যেন তাকে কোনো ভয় ভীতি বাধা প্রদান এগুলো করা না হয়, সেটার ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্র তো সেই দায়িত্ব পালন করতেছে না, সেটা তো, সেটাই তো আমাদের সমস্যা, সেটার জন্যই তো আমরা সমালোচনা করছি। ঠিক আছে তাহলে আলী ভাই, আমরা, আর কি কোনো প্রশ্ন আছে তবে আপনার? আমার আরেকটা আরেকটা প্রশ্ন, তাহলে তো ভাই আমরা বেশি যে সময় কিন্তু গণতন্ত্র, নষ্ট করা যাবে না, না বেশি সময় না কিন্তু না নষ্ট আমার করা যাবে না। এক হ্যাঁ দুই মিনিট ছাড়া, 1 মিনিট সমাধান, যে আমরা যে গণতন্ত্রের মধ্যে আছি, তাহলে গণতন্ত্রের মধ্যেও তো সমস্যা আছে, আবার যে আমরা না যদি না, তাহলে এটা শরিয়া গণতন্ত্রের হিসেবে, মধ্যে, না না, গণতন্ত্র, গণতন্ত্রের সমস্যা এটা না, গণতন্ত্র না এটা বলে না যে বেশিরভাগ মানুষ যেটা চাবে সেটাই করা হবে, সেটা গণতন্ত্র বলে না, এটা হচ্ছে জি ভুল জি জি কথা। গণতন্ত্র জি সম্পর্কে একটা ভুল কনসেপ্ট হচ্ছে এটা, যে বেশিরভাগ মানুষ, বেশিরভাগ মুসলমান যদি আজকে চায় হিন্দুদের পিটা মাইরা দেশ থেকে বের করে দিব, তাহলে এটাই হবে না, এরকম হয় না গণতন্ত্রে। গণতন্ত্রে প্রত্যেক মানুষ, প্রত্যেক ইন্ডিভিজুয়ালের অধিকার থাকে। গণতন্ত্র হচ্ছে সেইটা, প্রত্যেক ইন্ডিভিজুয়াল, প্রত্যেক ব্যক্তি মানুষের অধিকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে হয় রাষ্ট্রের, রাষ্ট্রের সেটা দায়িত্ব। গণতন্ত্র মানে এটা না, অনেকে মনে করে গণতন্ত্র মানে হইতেছে বেশিরভাগ মানুষ, আজকে যদি বেশিরভাগ মুসলমান চায় তাহলে হিন্দুকে মানে শিয়াদের মাইরা পিটা দেশ থেকে বের করে দিব, এটাই গণতন্ত্র। না, এটা গণতন্ত্র না, গণতন্ত্র হচ্ছে প্রত্যেক মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে এবং সেইটার প্রোটেকশন রাষ্ট্র দিবে, রাষ্ট্র প্রত্যেক ব্যক্তির অধিকারটাকে সংরক্ষণ করবে এবং তাদেরকে নিরাপত্তা দিবে, এইটাকে বলা হয় ঠিক আছে গণতন্ত্র। না ভাই, ঠিক আছে, আমি সে কথাটা বলতে চাচ্ছি না, আমি যে বাংলাদেশের যে গণতন্ত্রটা বর্তমান চালু আছে, মানে যে গণতন্ত্রটা চালাচ্ছে, তাহলে এই লোকদের, মানে লোকেদের মধ্যে সমস্যা আছে। আইন তো ঠিক আছে, কিন্তু আইনটাতে প্রয়োগ হবে, প্রয়োগ হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন তাহলে। ঠিক আছে, আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে।